হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি 35,000 টাকা বাজেটের মধ্যে একটি গেমিং পিসি কীভাবে বানানো যায়। আপনারা এই পিসিতে অলমোস্ট এনি কাইন্ড অফ গেম, 2017 পর্যন্ত রিলিজ হওয়া অলমোস্ট সব ধরনের গেম 720p রেজলেশনে হাই সেটিংসে খেলতে পারবেন, এবং কিছু কিছু গেমে আপনারা 1080p-তেও খেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওতে। আজকে আমাদের বাজেট পিসি বিল্ডে আমরা মনিটর হিসেবে চুজ করেছি ডেলের একটি মনিটর, ডেল E1916H, 18.5 ইঞ্চির মনিটর। এটা আপনার বাজারের মধ্যে অলমোস্ট খুবই ভালো একটা মনিটর, এবং এর সাথে 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তারপর আমরা মাদারবোর্ড হিসেবে চুজ করেছি গিগাবাইটের H110M। এই মাদারবোর্ডটি চুজ করার পিছনে একটি কারণ রয়েছে, এতে আপনারা 7th জেনারেশন প্রসেসরগুলোও চালাতে পারবেন, এবং এতে DDR4 মেমোরি র্যাম স্লটও সাপোর্ট করে। এতেও আপনারা পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। এরপরে আপনাদের প্রসেসর হিসেবে চুজ করা হয়েছে ইন্টেল 3.5 GHz-এর একটি প্রসেসর, এটি একটি ডুয়েল কোর প্রসেসর, তো আপনি পাচ্ছেন 3 বছরের গ্যারান্টি। এরপরে আমরা র্যাম হিসেবে চুজ করেছি টিম এর 8GB DDR3 1600 বাস ডেস্কটপ র্যাম, এবং এর ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম, মানে আপনার সারা জীবনে কখনো যদি প্রবলেম হয় আপনি এটা সাথে সাথে চেঞ্জ করে আনতে পারবেন। এরপরে আমরা হার্ড ডিস্ক হিসেবে চুজ করেছি তোশিবা এর 1TB সেটা 7200 RPM-এর একটি ডেস্কটপ হার্ড ড্রাইভ, এর মার্কেট প্রাইস হচ্ছে 3600 টাকা। এতে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। দ্য মেইন পার্ট, গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের চয়েস করাটা আসলে কিন্তু খুবই টাফ। অ্যাকচুয়ালি মার্কেটে এত পরিমাণে গ্রাফিক্স কার্ড আছে যে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড, মানসম্মত একটা গ্রাফিক্স কার্ড চুজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আমি অনেক বেঞ্চ মার্কিং, তারপর অনেক রিসার্চ করার পর একটি গ্রাফিক্স কার্ডের সিদ্ধান্ত নিলাম। গ্রাফিক্স কার্ডের নাম হচ্ছে GTX 1030। এতে আপনারা পাচ্ছেন 6009 MHz ক্লক স্পিড, এটা অলমোস্ট বাজারের মধ্যে মিড বাজেটে সেরা একটি গ্রাফিক্স কার্ড। এতে আপনারা অলমোস্ট এনি কাইন্ড অফ গেম, এনি কাইন্ড অফ গেম 45-50 FPS, ফ্রেম পার সেকেন্ড রেটে খেলতে পারবেন, স্মুথ ফ্রেম পার সেকেন্ড। দ্য মেইন পার্ট, আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কুলার মাস্টার 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাইকে চুজ করেছি। আপনারা অনেকেই পাওয়ার সাপ্লাই কিনতে চান না, কিন্তু পাওয়ার সাপ্লাই এমন একটি জিনিস, আপনারা কেসিংয়ের সাথে সাধারণত যে পাওয়ার সাপ্লাইটি পেয়ে থাকেন সেটি হচ্ছে নন ব্র্যান্ডেবল, এবং সেগুলো আপনারা আপনাদের যেমন আউটপুট দরকার সেই পরিমাণে পাওয়ার সাপ্লাই করতে পারে না। তাই আমরা বাজারের একটি বেস্ট ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইকে চুজ করেছি, যাতে আপনার পাওয়ারের আউটপুট নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না, এবং এটি 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এবং অ্যাট লাস্ট কেসিং হচ্ছে আপনাদের পছন্দ মতো। আমি নর্মালি বাজারের একটি মধ্যবিত্ত কেসিং চুজ করেছি। এবং লাস্টলি আমরা সম্পূর্ণ বিল্ডের খরচটা একসাথে ক্যালকুলেটারে হিসাব করার পর আমাদের টোটাল কস্ট আসে 35,800 টাকা, এবং এখানে আপনারা যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইন্টারনেট বেসড প্রাইস। এবং আপনারা হয়তোবা জানেন না ইন্টারনেট বেসড প্রাইসগুলো খুবই বেশি লেখা থাকে, তাই আপনারা যখন মার্কেট থেকে প্রোডাক্টগুলো কিনতে যাবেন ওই মুহূর্তে আপনারা বার্গেনিং করে কিনলে আপনারা 35,000 টাকা অথবা এর চাইতেও কম রেটে কিনে ফেলতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। প্লিজ লাইক করুন আমার ভিডিওতে, শেয়ার করুন, এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।